আসসালামু আলাইকুম ভাই লোক, একটা কাহিনী শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। এক লোক কাতার থেকে ক্রোয়েশিয়ার ভিসা করছে। ক্রোয়েশিয়ার ভিসা করার পর উনি এজেন্টকে না জানিয়ে উনি ওনার মতো করে চুল পাকনামি করে উনি ফ্লাইট ধরে উনি ক্রোয়েশিয়াতে চলে গেছে। এখন ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে ক্রোয়েশিয়া ইমিগ্রেশনে যখন কোম্পানিতে মেল করছে, কোম্পানির প্রতিনিধিত্ব ক্রোয়েশিয়ার যে এজেন্ট, বাংলাদেশি এজেন্ট আছে, সোজা বাংলায় আমরা দালাল বলি, আদম ব্যবসায়ী, তারে কিন্তু বরাবর গিয়ে বাঁশ দিল, কিরে তুই আমার টাকা দেস না, একটা গালিয়ে দিছে, আমার টাকা না দিয়ে তোর লোক চলে আসছে। এখন ওই লোকও কিন্তু জানে না, ওই এজেন্ট জানে না, কারণ ওই ক্লায়েন্ট ওই এজেন্টকে বলছে যে ভাই আমি টাকা পয়সা ম্যানেজ করতে একটু দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, 1.5 লাখ টাকা দিছে, 1.5 লাখ টাকা দিয়ে আর কোনো টাকা পয়সা দেয় নাই, আমি টাকা পয়সা ম্যানেজ করতে 10-15 দিন সময় লাগবে, আমি 10-15 দিন পরে আপনাকে টাকা দিব, এটা বলে আর ওকে টাকা পয়সা দেয় নাই। উনি ওনার মতো করে ক্রোয়েশিয়াতে ওনার এক পরিচিত লোক আছে, উনি বুদ্ধি দিছে যে এজেন্টকেও কোনো কিছু বলা যাবে না, আপনি চলে আসেন, ক্রোয়েশিয়াতে আসলে এয়ারপোর্ট থেকে নেমে সোজা আমার কাছে চলে আসবেন, কোম্পানি তো যাওয়া লাগবে না। এখন যেই বুদ্ধি দিল ওই বুদ্ধিটা উনি টপাক করে গিলে ফেলছে। গিলে কিন্তু উনি যখন ক্রোয়েশিয়াতে গেছে, যাওয়ার পরে তো ইমিগ্রেশনে কোম্পানির সাথে যোগাযোগ করছে, এখন কোম্পানি এজেন্টের সাথে যোগাযোগ করছে যে তুই আমার টাকা না দিয়ে তোর লোক নিয়ে আসছস। এখন তো দুইজনেরই মাথা নষ্ট, এজেন্ট এবং কোম্পানির প্রতিনিধি দুইজনেই এয়ারপোর্ট গিয়ে লোকরে ধরলো, ইমিগ্রেশন অফিসার আটকায় রাখছে। ধরছে, ধরার পরে বললো যে আপনি এই চিঠিটা কেন করলেন। এখন দেখেন, একজন লোকের কারণে কিন্তু সারা বাংলাদেশি লোকের বদনাম। যারা আপনার মধ্যপ্রাচ্য থেকে যারা ট্রাই করবেন, আমি প্রত্যেকটা ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো এবং যারা আদম ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন। কারণ ইউরোপে একজন পরিচিত লোক আছে বলেই যে উনি সব কিছু জানেন বিষয়টা কিন্তু তা না। এখন এই যে এই লোক, এই ভাইটি ব্রাহ্মণবাড়িয়ার এই লোকটি কিন্তু উনি বিপদ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি ইউরোপে যে লোক আছে ক্রোয়েশিয়াতে তার কথা বিশ্বাস করে উনি কিন্তু এজেন্টকে ফাঁকি দিয়ে উনি ফ্লাইট ধরছেন। ফলশ্রুতিতে কী হয়েছে, ওখানে যাওয়ার পরে এজেন্ট বলতেছে যে, এজেন্ট যখন ফোন দিছে যে ভাই আপনি যখন এখানে চলে আসছেন টাকা দেন নাই, তো এক কাজ করেন, আপনার যে লোকের আশ্বাসে আপনি আসছেন ওই লোককে বলেন এয়ারপোর্টে এসে আপনার জিম্মেদারি নিয়ে ওই লোকের কার্ড এবং পাসপোর্ট নিয়ে আসতে, নিয়ে এসে আপনাকে ছুটে নিয়ে যেতে, যদি আগামী 3 দিনের ভিতরে আমাদের টাকা পয়সা ক্লিয়ার করে দেয় তাহলে আমরা আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে দিব, অন্যথায় আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিব। এখন কী করছে ওই লোক, যে লোক বুদ্ধি দিছে সে লোক তো আর আসে নাই। ফলশ্রুতিতে এটা কোম্পানিতে আরও লোকজন আছে, এখন কোম্পানি বলতেছে যে আমি বাংলাদেশ থেকে আর লোকজন নিয়ে আসবো না, বাংলাদেশের আর কোনো লোকজন যারা ভিসাপত্র আছে ওদেরকে আমি নিয়ে আসবো না। তো এখন কী করছে ওই এজেন্টে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে এই লোককে কিন্তু বাংলাদেশের টিকিট, ওর নিজের পকেটের টাকা খরচ করে টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন এই লোক কিন্তু কাতার থেকে ভিসা করে ক্রোয়েশিয়াতে গেছে, কাতার থেকে ক্রোয়েশিয়াতে ভিসা করে গিয়ে এখন অতি চালাকের গলা ধরি আর কি, মানে কাকটা বেশি চালাক হলে ঘুই খায়। এখন উনি ওনার কাতারও গেল, ক্রোয়েশিয়াতে তো ইমিগ্রেশন পুলিশ কিন্তু ওনাকে আজীবনের জন্য ইউরোপীয় ইউনিয়নে রেড তালিকাভুক্ত করে ফেলছে, তাহলে উনি আজীবনের জন্য কিন্তু আর ক্রোয়েশিয়া না শুধুমাত্র, কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকতে পারবে না। এদিকে উনি কিন্তু আবার কাতারও আসতে পারবে না, কারণ ওনার টিকিটটা কিন্তু ওইভাবে ধরে দিয়েছে বাংলাদেশ পর্যন্ত, এবং এয়ারলাইন্স কিন্তু ডিরেক্ট ওনাকে ঢাকা এয়ারপোর্টে এনে ওনাকে নামাই দিবে। তো বেশি চালাকি করার কারণে, আমার কথা হচ্ছে ভাই, আপনি একটা লোকের মাধ্যমে ভিসা পাইছেন, সে আপনাকে এই কাজটা করে দিয়ে, এটা তার ব্যবসা, এটা তার আদম ব্যবসা, সে এটা করে, সে 2 টাকা লাভ করবে। আপনার যদি, আমরা যারা যারা আদম ব্যবসা করে বেশিরভাগ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আদম ব্যবসায়ীর কেস আছে যে বিনা টাকায় কিন্তু বিনা প্রফিটের লোক বিদেশে পাঠায়, যদি ক্লায়েন্ট ভালোভাবে বুঝাই বলে, এবং অনেক সময় টাকা বাকিতে রেখেও পাঠায়। আপনার যদি এতই টাকা পয়সার ঝামেলা ছিল, কারণ এই লোকটা 100টা লোক একটা কোম্পানিতে নিয়ে যাবে, তাহলে একজন লোককে সে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে পারতো, আপনি চালাকিটা না করলেও পারতেন। তো যারা আরব দেশগুলো থেকে ভিসা করতেছেন তারা সতর্ক হওয়ার জন্য মূলত আমার ঘটনাটা শেয়ার করা, কেউ এরকম ভুল পথে পা দিবেন না, কারো মাধ্যমে ভিসা করলো অতি চালাকি হয়ে নিজে নিজে কারবারি করে টিকিট কেটে নিজের মতো করে চলে যাবেন না, কারণ ইউরোপীয় ইউনিয়নে কিন্তু ইমিগ্রেশনে গেলেই কিন্তু ইমিগ্রেশন অফিসার কিন্তু কোম্পানিতে মেল করবে। তো এই জিনিসটা আমি সতর্কতা কেন করলাম এই ভিডিওটা, কারণ ইনি না বুঝে, বুঝে করুক আর না বুঝে করুক, একটা উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ওনার কারণ ওনার মতো যেন অন্য কোনো প্রবাসী ভাই এরকম যেন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের ভিসা পাওয়ার পরেও স্বপ্নপূরণের কাছাকাছি গিয়েও যেন ব্যর্থ না হয়, স্বপ্নপূরণে ব্যর্থ না হয়, এই জন্যই আমার ভিডিওটি করা। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।